মানুষের জন্য আমরা আরজি জানাচ্ছি, যাতে আমরা নিজেদেরকে নিজেরা বেঁধে বেঁধে রাখতে পারি এই দুর্যোগের সময়। সেই সঙ্গে যারা নির্বাক, যাদের ভয়েস নেই, সেই ভয়েসলেসদের জন্য ভয়েস হওয়ার জন্য আমাদের তরফ থেকে, রিপাবলিক বাংলার তরফ থেকে আমরা আবেদন জানাচ্ছি। যে সমস্ত স্ট্রে অ্যানিমালসরা রাস্তায় রয়েছে বা যে সমস্ত গৃহপালিত পশুরা আমাদের বাড়িতে রয়েছে, তাদেরকে কার্যত একটু এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও গিয়ে নিরাপত্তা দেওয়া ভীষণ প্রয়োজন। সেরকমই বার্তা উঠে আসছে সেলিব্রিটিদের তরফ থেকেও। সঙ্গীতশিল্পী শোভন গাঙ্গুলি, তিনি কি বললেন আমরা শুনবো। স্ট্রিট ডগস এবং স্ট্রিট পেটস যারা রয়েছে, যারা স্ট্রিট পেটসদের খাওয়ায় এবং ঠিকঠাক মতন পরিচর্যা করে বা একটু সামলে রাখে, তাদেরকে স্পেশালি এই সময়টায় বলবো আর একটু যত্ন নিই। এবং যারা যাদের সম্ভব হলে এই বৃষ্টি বাদলার মধ্যে ওদের একটু নিজের বাড়িতে একটু আশ্রয় দিন, ওদেরও একটু খেতে দিন, প্লিজ, ইটস রিকোয়েস্ট। একেই এই করোনার মহামারী যেভাবে জাঁকিয়ে বসেছে, তার মধ্যে এই বিপর্যয় আমাদের সবাইকে সামলাতে হবে। তো প্লিজ সবাই সতর্ক থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন এবং নিজেদের আশেপাশের পশু প্রাণীদের খেয়াল রাখুন। আশা করি খুব তাড়াতাড়ি আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠবো।